তাহলে আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ক্লাস এইচএসএলসি এক্সাম তারা দিবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পার্ট এর ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এবং পার্ট বির ভিডিও এখন দিচ্ছি, তোমরা এখান থেকে 25 মার্কস কমন পেয়ে যাবে। আর গ্রামারের ভিডিও যদি এখন পর্যন্ত না দেখা থাকো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে গিয়ে দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবে প্লিজ, আর সবাই ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দেবে, কারণ খুবই ইম্পর্টেন্ট। যারা একটু বাংলাতে লেটার পেতে চাও তারা ভিডিওটা দেখে যাবে। আশা করি এখান থেকে প্রচুর কোয়েশন কমন আসবেই আসবে পরীক্ষাতে, আর তোমরা ভালো রেজাল্টে পাস করবে, এটা আমার আশা। চলো শুরু করা যাক আজকের ভিডিও। 2024 বেঙ্গলি মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ 100 মার্কসের পরীক্ষা হবে, 10 পার্টিকেলে পাস। কবিভাগ দিয়ে দিচ্ছি 25 মার্কস। দেখো 1 ইনটু 3, 1 মার্কে 3টা থাকবে। লুপ্টুলিয়া, প্রথম প্রশ্ন, লুপ্টুলিয়া কোন বনফুল বসন্তের আগমনী ঘোষণা করে বলে লেখক উল্লেখ করেছেন? জীবনসঙ্গীত কবিতায় কবির মানুষের আয়ুকে কিসের সঙ্গে তুলনা করেছেন? তারপরে দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর লেখো। শাহজাহানের 2 পুত্রের নাম লিখো। পলাশির যুদ্ধে কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? সেম টাইপের সেম রকমের থাকবে পরীক্ষাতে, পরীক্ষায় পড়ে এসে কমেন্ট করে বলবে কার কতটা পেয়েছো আর কত মার্ক তোমাদের কমন করেছে। 2 ইনটু 2 4 মার্কস। টিকা লিখো জাহানারা, যুগল প্রসাদ, নজরুল ইসলাম। তারপরে 3 মার্কের থাকবে, যে কোনো একটি পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী? কে কাকে উদ্দেশ্য করে কোন প্রসঙ্গে উদ্ধৃতি করেছেন? আমি তাকে সাহায্য করতে মনে মনে সংকল্প করলাম, মনে মনে সংকল্প করলাম। এখানে কাকে সাহায্য করার কথা বলা হয়েছে, তাকে কিভাবে সাহায্য করা হয়েছিল তা লিখো। 3 ইনটু 2 6 মার্ক, যে কোনো দুইটি, দুইটা প্রশ্ন আনসার করতে লাগবে 3 মার্ক করে। তোমরা 6 মার্ক পেয়েছো, 9 মার্ক। বাকি সব গ্রামার, গ্রামার তো অলরেডি দিয়ে দিয়েছি তোমাদেরকে। পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী? কে কাকে কোন প্রসঙ্গে উক্তিটি করেছেন? তারপরে দেখো 3 মার্কের পিতা পুত্র নাট্যাংশ অবলম্বনে শাহজাহানের চরিত্র বিশ্লেষণ করো। সবগুলো প্রশ্ন আনসার শিখে নেবে কিন্তু। তারপরে দেখো আরেকটা কোয়েশ্চন আছে, সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্রের নাম কি? জয়সিংহ কোথাকার রাজা ছিলেন? তারপরে দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, শূন্যস্থান পূরণ, সংকল্প সাধক, দেশ ধরতলে, কীর্তি রবে। তারপরে জীবনানন্দ কবিতায় কবি দ্বারা পুত্র পরিবারের পরিবেষ্টিত সংসার নিয়ে মানুষকে ক্রন্দন করতে নিষেধ করছেন কেন? তারপরে দেখো নেক্সট টিকা লিখো ঔরঙ্গজেব মুরাদ। তারপরে দেখো যে কোনো একটি প্রশ্নের 3 মার্কে দেখো তো স্পৃশ্য উক্তিটি কার, তার চরিত্র চিত্রণ করো। পিতা পুত্র পাঠ অবলম্বনে শাহজাহানের পিতৃস্নেহের পরিচয় দাও। তারপরে দেখো পৃথিবী যশোলাভের প্রকৃষ্ট উপায় কি? নেক্সট আরেকটা কোশ্চেন সেট, পুত্র কি কেবল পিতা স্নেহের অধিকারী? আবার এসেছে দেখেছ, নাদিরা কার কন্যা? জীবনসঙ্গী কবিতা কবি কি মানুষের আপন ব্রত সাধনের জন্য কি করতে বলেছেন? জয়সিংহ শিপার দ্বারা, দ্বারা আবার এসেছে আসবেই কমন, দ্বারা এলাহাবাদের সুজার বিপক্ষে কাকে পাঠিয়েছিলেন? তার সঙ্গে দ্বারা আর কাকে পাঠিয়েছিলেন? তারপরে দেখো 3 ইনটু 2 6 মার্কস হবে, জীবনসঙ্গীত কবিতা প্রকৃত পক্ষে দুর্বল মানুষকে জীবনের জীবনের উদ্দীপনা জাগানোর সঙ্গীত। কবিতাটি অবলম্বনে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, এক মার্কের সেম আরেকটা কোশ্চেন সেট, জাহানার আর কন্যা, কান্ডারি হুসের কবিতা কার রচনা? আয়ু যেন শৈবালে মিলে, শৈবাল শব্দের অর্থ কি লিখো? যুগল প্রসাদ কিসের শোক? সে বনের ভেতর কি করে বেড়ায়? সুজাকে সে কোন দেশে বিদ্রোহ শুরু করেছিল? টিকা, নাদিরা, ক্লাইভ, সরস্বতী, কোন কোন
চণ্ডী, তারপরে দেখো 3 মার্কের পিতা পুত্র পাঠ অবলম্বনে যশোবন্ত সিংহের কথা কি জানো লিখো, তারপরে 3×2 6 মার্ক আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, কাণ্ডারী হুসেনের কবিতা অবলম্বনে কবিতাটি তাৎপর্য বিশ্লেষণ করো, দ্বারার চরিত্র বর্ণনা করো, ভেরি ইম্পর্টেন্ট আরেকটা কোশ্চেন সেট, দ্বারার একজন পুত্রের নাম লিখো, সম্রাট শাহজাহানের স্নেহশীল কিন্তু দুর্লভ নয় বক্তাকে নবদ্বীপকে রাজনারায়ণ বসু কি নামে চিহ্নিত করেছেন, জীবনসঙ্গীত কবিতাটি কার কবিতার বঙ্গানুবাদ, তারপর দেখুন নেক্সট কান্ডারি ফিশারি কবিতায় কবি কান্ডারিকে কি কি মহা দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন, টিকা লিখো কাজী নজরুল ইসলাম, তারপরে দেখো যশোবন্ত সিংহ কে ছিলেন, দ্বারা স্ত্রীর নাম কি ছিল, নাদিরা কার কন্যা, আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে, উক্তিপিকার রাজমোহন রায় এবং তরুণ দত্তের বিষয়ে যা যেন লিখো, জীবনসঙ্গীত কবিতা সারাংশ লিখো, ভেরি ইম্পর্টেন্ট কান্ডারি ভাষার কবিতা কোন কাব্যের অন্তর্গত, কবিতাটি কাকে কান্ধারি বলেছেন, কত সালে এবং কোথায় পলাশী যুদ্ধ সংকেত হয়েছিল, ফাঁসির মঞ্চে গিয়ে গেল জীবনের জয়ে গান শূন্যস্থান করুন, 3 মিনিটের শান্তিরা, তারপরে দেখো নেক্সট সরস্বতী কুণ্ডি কি, জীবনসঙ্গীত কবিতা কোন ইংরেজি কবিতার বঙ্গানুবাদ, তারপরে মানুষের জীবন ধরণীয় হওয়ার পথ কীভাবে প্রশস্ত হওয়া সম্ভব, সংগীতে টিকা লিখো রবার্ট ক্লাইভ অথবা যশোবন্ত সিংহ, তারা জানু সম্রাট শাহজাহানের স্নেহশীল দুর্লভ নয় কিন্তু এ শাস্তি এদের একার নয়, নেক্সট দেখো শাহজাহান নাটকে নাট্যকার কে, আই যেন শৈবালের নীল, শৈবাল শব্দ অর্থ কি সেম এসেছে, সরস্বতী কুণ্ডী জাহানারা টিকা, পৃথিবী যশোলাভের প্রকৃষ্ট উপায় কি, তুমি সম্রাটের জ্যেষ্ঠ পুত্র ভাবি সম্রাট বক্তাকে তাকে কথা বলা হয়েছে, অরুণিমা অরুণ্য প্রেমিক লোকটিয়া কাহিনী, আর ঠিক কি গাছের কথা বলা হয়েছে লিখো, দ্বারের চরিত্রটি বর্ণনা করো, নেক্সট দেখো লুকটুলিয়া কোন বনফুল বসন্তের আগমনী ঘোষণা করে বলে লেখক উল্লেখ করেছেন, বাঙালি খুনে লাল হলো সে ক্লাইভের খঞ্জর, খঞ্জর শব্দের অর্থ কি লিখো, জীবনসঙ্গীত কবিতা কবি মানুষের আকৃতি কিসের সঙ্গে তুলনা করেছেন, শাহজাহানের পুত্র 2 পুত্রের নাম কি, সরস্বতী কুণ্ডী শাহজাহানারা নজরুল ইসলাম অরণ্যপ্রেমী লুকটুলিয়া কাহিনী পাঠে বাংলা কি কি গাছের গাছগাছের কথা বলা হয়েছে, পুত্র কি কেবল পিতা স্নেহ অধিকারী, কে কাকে উদ্দেশ্য করে কোন প্রশ্ন উক্তিটি করেছেন, যুগল প্রসাদের কি শখ ছিল, পিতা পুত্র নাট্যাংশ অবলম্বনে জাহানার চরিত্র বিশ্লেষণ করো, তিনি রাত্রি মাতৃমন্ত্রী মন্ত্রী মাতৃমন্ত্রী সন্ত্রী সাবধান কথাটি তাৎপর্য বুঝিয়ে লিখো, ওরা ওই গঙ্গা বলতে কোন গঙ্গার কথা বলা হয়েছে, কিভাবে ভারতের রবি পুনর্বার উদিত হবে সঙ্গে বর্ণনা করো, জীবনসঙ্গী কবিতা হেমচন্দ্র কিভাবে মানব জীবনের প্রকৃতির সত্য প্রকাশ করেছেন, তারপরে দ্বারা এলাহাবাদের সুজার বিপদ কাকে পাঠিয়েছিলেন, তার সঙ্গে দ্বারা আর কাকে পাঠিয়েছিলেন সংক্ষেপে বর্ণনা করো, তারপরে দেখো প্রশ্ন এই পৃথিবীতে দুর্লভ কোন বস্তু দুর্লভ, মাতৃমন্ত্র শব্দের অর্থ কি, জাহানারা পিতৃস্নেহে পরিচয় দাও, কারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছেন, 3 জন শহীদের নাম লিখো, এটা হলো তোদের টোটাল তোমাদের যে 25 মার্কস বি পার্টের আছে বাংলা, এমএল বাংলা যাদের আছে তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, যদি আগের ভিডিও না দেখো তো পার্ট এ 75 মার্কস যেটা ছিল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, গ্রামারের সকল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, মনে হচ্ছে তোমরা 100-এ 100 মার্কস অ্যান্সার করে আসতে পারবে এবং পরীক্ষাতে তোমরা লেটার মার্কও পেতে পারো।